ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপ্তাস গার্ডেনিং ওয়ার্ল্ড। আমি সুদীপ্ত দাস, নিয়ে এসেছি আবার সেই একটা রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও। আমি যেমনটা বলে থাকি প্রত্যেকটা ভিডিওতেই, যে আমি সবসময় চেষ্টা করব এবং চেষ্টা করি এবং দেখিও থাকি, আপনারা আগে অনেক ভিডিওতে দেখে থাকবেন, যে যে কোনো গাছ প্রতিস্থাপন করলাম এবং তারপর তার রেজাল্টটা কেমন সেটা দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি এবং সে অনুযায়ী করেও থাকি। তেমনই একটা রেজাল্ট স্বরূপ আজকে দেখতেই পাচ্ছেন গাছটা। আমি প্রথমেই ভালো করে দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত, একদম টপটাও। টপটা দেখুন, 8 ইঞ্চি, জাস্ট 8 ইঞ্চি ডায়ামিটার, কিন্তু এর 8 ইঞ্চি হাইটও কিন্তু 8 ইঞ্চি, টপটার ঠিক 8 ইঞ্চি হাইট, আর ডায়াটাও কিন্তু 8 ইঞ্চি। তো এই 8x8 ইঞ্চি যে প্লাস্টিকের বালতি, তার মধ্যে কিন্তু খুব কাছ থেকে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে যে মাটি কিন্তু 2 ইঞ্চি আরও কম আছে। তো মাটি কীভাবে তৈরি করেছিলাম সেটা সম্পর্কে আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, আপনারা একটু আমার চ্যানেলে অল ভিডিওস অপশানে গিয়ে চ্যানেল পেজ থেকে দেখে নেবেন আনারস গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যার ভিডিওটা। এবার দেখুন সেই পরিচর্যার ফলস্বরূপ আনারসটা কেমন পেয়েছি। আমি ছেড়ে দিলেই এটা পড়ে যাবে, এটা দীর্ঘদিন বাঁধা ছিল, এটাকে এখন কেটে নেওয়ার বিষয়। পুরো আনারসটাকে আমি গাছেই পাকিয়েছি। হ্যাঁ দেখুন, খুব সুন্দর গন্ধ এটাতে, আর আজই এটাকে কাটবো। তো সেই হিসাবে আমি এটা আজকে টোটালি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এইটাই হলো আপনাদের সেই প্রতিস্থাপন করা আনারস গাছে, আমার সেই প্রতিস্থাপন করা আনারস গাছের রেজাল্ট বা ফল। তো এবার আনারসটাকে কাটবো আমরা, আনারসটাকে যে কোনো জায়গাতে কাটা যেতে পারে। এবার যেটা বলে রাখি তার আগে, এই গাছটার কিন্তু আর কোনো ভ্যালু নেই। নর্মালি যদি কারোর মাটিতে বসানো থাকে সেক্ষেত্রে আপনারা গাছ রেখে দিতে পারেন, কিন্তু গাছটা মোস্ট অবলি মরেই যাবে, বা পাশ থেকে হয়তো কোনো কচ বেরোলেও বেরোতে পারে। আমার প্রথমবার করা, তো আমার এই সম্পর্কে আইডিয়া আমি দিতে পারবো না। নর্মালি আমরা যেটা জেনে থাকি, এই গাছটার আর কোনো ভ্যালু নেই, এই গাছ থেকে আর কোনো ভবিষ্যতে ফল পাওয়ার কোনো প্রশ্ন নেই। পাশ থেকে হয়তো নতুন গাছ বেরোলে সেটা আসতে পারে, কিন্তু যেটা জেনে আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, যে একটা আনারস গাছ প্রতিস্থাপন করার 2 থেকে 2.5 বা 3 বছর পর গিয়ে কিন্তু আনারস পাওয়া যায়। তো এই আনারসটা সাইজ পুরো 5 ইঞ্চি সাইজ আছে, 5 ইঞ্চি পুরো সাইজ আছে, এবং গোলটা পুরো 4 ইঞ্চির গোল। আমার দুই হাতে এইভাবে ধরলে আনারসটা আসছে। তো যাই হোক, এবার আনারসটা কেটে ফেলি। এবার নর্মালি আমরা যেটা করে থাকি, যেটা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছি, আনারসের মাথার এই অংশটা ভেঙে নিয়ে আমরা বসিয়ে দেবো। আবার যেভাবে পদ্ধতিতে, যে পদ্ধতিতে আমি প্রতিস্থাপন পদ্ধতি দেখিয়েছিলাম, সেই স্টাইলেই বসিয়ে দেবো মাথার অংশটুকু। এই গোড়ার অংশটুকুও বসালে অনেক সময় কাজ হয়, খুব মানে জল বসতে দিলে হবে না, একটু স্যাঁতস্যাঁতে ভাব রাখতে হবে। এইভাবে যদি আপনারা করতে পারেন, তো এই গোড়ার অংশগুলো দিয়েও গাছ হতে পারে। এবার আমি আনারসটাকে কেটে নেব, এটাকে কাটা কোনো ব্যাপার নয়, ইজিলি কাটা হয়ে গেল। গাছটা এইভাবেই রাখবো আমি দেখার জন্য। আর এর সাথেই যেটা দেখানোর ছিল, বিগত দিনেও আমি দেখিয়েছিলাম আমার বাকি গাছগুলো, আনারস এবং বেনারস গাছ, দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। সেই একই সাইজের পাত্রেই আমার কিন্তু বসানো সবগুলোই, এবং মাটি কিন্তু প্রত্যেকটাতেই খুব কাছ থেকে দেখবেন 2 ইঞ্চি কম আছে। তো এগুলো আশা করি নেক্সট ইয়ারে দুটোতেই আমি একসঙ্গে ফল পাবো। আর এখানে আছে বেনারস গাছ, এর আপডেট যখনই কিছু পাবো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা হলো বেনারস গাছ, দেখুন কোনো কাঁটা নেই, 1 ফোঁটাও। এইটা হলো সেই বেনারস গাছ যেটা আমরা নর্মাল টাইমে, ওই আনারস আর বেনারস তো সবাই জানেন মোটামুটি পার্থক্য, এই বেনারস গাছেরও কিন্তু অল্প স্বল্প কাঁটা হয় দেখতে পাচ্ছি, অল্প স্বল্প একটা দুটো এতে কাঁটা আছে, যেমন এইটাতে আছে, এটাতেও আছে। তো দেখা যাক এটার ফাইনাল আপডেটে কী হয়। বেনারস গাছটা অনেকটা বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু গাছটি কিন্তু আপনার 4 ইঞ্চি টবে লাগানো, একটা 4 ইঞ্চি টব, 4 ইঞ্চি টবে কিন্তু গাছটা লাগানো দেখতেই পাচ্ছেন। তো বাকি গাছগুলো তো আছেই আরও আশেপাশে বিভিন্ন গাছ। নমস্কার, ভালো থাকবেন। এবার বাকি অংশে আমি দেখাই। তো নেক্সট টাইম এই গাছটা থেকে যদি আমি আর কোনো ফাইনাল আপডেট দিতে পারি বা দেওয়ার মতো থাকে, তো আমি দেবো। আমি দেখতে চাই কী হয়, আমি বরাবরই জেনে এসেছি, যতটুকু আমার জানা ততটুকুর মধ্যে এই গাছটা থেকে আর কিছু পাওয়ার আশা নেই। তো আমি এবার বসাবো এইটাকে অন্য একটি পাত্রে, এখন নয়, কিছুদিন এটাকে আনারস থেকে আলাদা করে নিয়ে তারপর
এটাকে কিছুদিন সিজন করার জন্য আমি ঘরে একটু অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় রেখে দেব, যেখানে কিনা এর এখান থেকে তলার যে ছোট ছোট পাতাগুলো থাকবে সেগুলোকেও ভেঙে দেবো আমি কিছুটা, বা তলার পাতাগুলো যখন শুকিয়ে আসবে তারপর ভাঙবো, ততদিন এতে শিকড়টা বেরোয়। এর গোড়া থেকে শিকড় বেরোনোর পর সেই আমার আগের বলা পদ্ধতি অনুযায়ী মাটি তৈরি করে আমরা তার মধ্যে আবার প্রতিস্থাপন করে দেব। তো এই ছিল বন্ধুরা আনারস গাছ আর তার রেজাল্ট আপনাদের সামনে আসছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আপনার জন্য নমস্কার।